हेलो गुड मॉर्निंग सकलो छात्र छात्रीक नमस्कार। मैं आब्दुस सबुर आनंदराम बरुआ जातीय विद्यालय धर्मकलार एजन विज्ञान शिक्षक। आज आम क्लास टेनर अध्याय थ्री धातु और अधातुर पार्ट टू कराम। पार्ट टू चार आगत तुम लोग पार्ट वन टू चाबा, कारण पार्ट वन टू चाले तुम लोग पार्ट टू तो अति धुनिया को बुझी पाबा। तो आज आम अध्याय थ्री धातु और अधातुर पार्ट टू करम। यार आगत पार्ट वन आम कि आलोचना करिछु आलोचना खिनि आको एबार मैं कोई आसो। प्रथमे आम आलोचना करिछु 3.1 कार्यकलाप 3.1 कि पाइछु जे धातु बिलाकर धातु दुति आसे। कार्यकलाप 3.2 आम कि देखा पाइछु जे धातु बिलाक साधारण उष्णतात गोटा बा कठिन अवस्थात पोवा जाय। कार्यकलाप 3.3 आम कि पाइछिलु जे धातु बिलाकर घातसहनीयता गुण आसे। कार्यकलाप 3.4 आम कि पाइछिलु धातु बिलाकर नमनीयता गुण आसे। कार्यकलाप 3.5 आम कि देखा पाइछु जे धातु बिलाक तापर सुपुरीबाही। आरो कार्यकलाप 3.6 आम कि देखा पाइछु जे धातु बिलाक विद्युतर सुपुरीबाही। एखिनि आलोचना आसिल। एबिलाक आसिल आमा कि धातुर भौतिक धर्म। एबिलाक कि आसिल कोआसन धातुर भौतिक धर्म। है ना एक कार्यकलाप 3.1 आम धातुर ऊपर करिछु। एक कार्यकलाप आम अधातुर ऊपर करिम जे अधातुर भौतिक धर्म। एतिया आम कि करिम अधातुर भौतिक धर्म। ए अधातुर भौतिक धर्म आलोचना करार आगत किसुमान आम अधातु बिलाक ইয়াত সংগ্রহ করিলাম বা গটাইলাম কি কি অধাতু ধরি লো। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন এইবিলাক অধাতু লৈছে। ঠিক আছে, এইবিলাক অধাতু প্রথমে আমি সিহঁতৰ কি বাহ্যিক চেহেৰাটো চাম। এই যে কার্যকলাপ 3.1 যিটো আমি ধাতুৰ ওপৰত কৰিছোঁ ভৌতিক ধর্ম, এই একেই ভৌতিক ধর্ম আমি কার ওপৰত কৰিম এতিয়া অধাতুর উপর। তো অধাতুর উপর করিম কেনেকে যে প্রথমে হিহতক আমি কি করিলাম সংগ্রহ করিলাম। এই ধাতুবিলাক সংগ্রহ করে হিহতর বাহ্যিক চেহারাটো চাম। হয়নে নাই? কার্বন তো তোমালোকে জানা কয়লা। কার্বন কি কয়লা হয়। বাহ্যিক চেহারা চাই প্রতিটো অধাতুক আমি বালিয়া কাগজেরে ঘহি পরিষ্কার করিলাম। বালিয়া কাগজেরে ঘহি কি করিলাম পরিষ্কার করিলাম। আমি দেখা পাম যে আগত যেটো অধাতু দেখা গৈছে আৰু বালিয়া কাগজৰে ঘঁহি যিটো অধাতু আমি দেখা পাওঁ যে চিকচিকীয়া গুণ নাবাঢ়ে, অৰ্থাৎ একেই একেই দেখা যায়। এইটো কি গেছীয় অৱস্থাত থাকে নাইট্ৰজেন, এইটো কি ইয়াৰ কোনো চিকমিকীয়া গুণ নাই, ইয়াৰ কোনো চিকমিকীয়া গুণ নাই, অৰ্থাৎ ধাতুৰ দুটি নাই। তেনেহ'লে কাৰ্যকলাপ 3.1 অধাতুৰ ভৌতিক ধৰ্ম কি আমি দেখা পালোঁ যে অধাতুবিলাকৰ কি নাই ধাতুৰ দুটি নাই। এইটো ধাতু দুটি নাই, অধাতুবিলাকৰ কি নাই ধাতু দুটি নাই, অধাতুবিলাকৰ কি নাই ধাতু দুটি নাই। যেনেকুৱা ইয়াতে আমি পাইছিলোঁ যে ধাতুবিলাকৰ কি থাকে টান বা কঠিন অৱস্থাত থাকে। ধাতুবিলাক কি অৱস্থাত থাকে টান বা কঠিন অৱস্থাত থাকে। কিন্তু ইয়াত আমি দেখা পাম যে ধাতুবিলাক সাধাৰণ উষ্ণতাত কি অৱস্থাত থাকে গোটা বা গেছীয় অৱস্থাত থাকে। গোটা বা কি অৱস্থাত থাকে গেছীয় অৱস্থাত থাকে। মনত ৰাখিব যে অধাতুবিলাক সাধাৰণ উষ্ণতাত কি অৱস্থাত থাকে গোটা বা গেছীয় অৱস্থাত থাকে। ক্লিয়াৰ হৈছে? আচ্ছা, ইয়াতে চোৱা যে গোটা বা গেছীয় অৱস্থাত থাকে কিন্তু এনেকুৱা এটা অধাতু আছে যিটো কি অৱস্থাত থাকে জুলীয় অৱস্থাত থাকে, অৰ্থাৎ তৰল অৱস্থাত থাকে। সেই অধাতুটো কি ব্ৰমিন। এই ব্ৰমিনটো কি অৱস্থাত থাকে কোৱাচোন তৰল অৱস্থাত থাকে। তেনেহ'লে পৰীক্ষাত আহে এই ব্যতিক্ৰমবিলাকে পৰীক্ষাত বেছি আহে যে একমাত্ৰ জুলীয় অৱস্থাত পোৱা এটা অধাতুৰ উদাহৰণ দিয়া। তেনেহ'লে কি হ'ব কোৱাচোন তৰল অৱস্থাত পোৱা অধাতুটো ব্ৰমিন। মনত ৰাখিবা যে একমাত্ৰ জুলীয় অৱস্থাত পোৱা এটা অধাতুৰ উদাহৰণ হ'ল ব্ৰমিন। মনত ৰাখিবা এইটো ব্যতিক্ৰম। এইবিলাক বেছিক কোশ্চিন আহে পৰীক্ষাত। এতিয়া চোৱা আমি কাৰ্যকলাপ 3.3 ধাতুৰ ওপৰত কি কৰিছিলোঁ যে ধাতুবিলাকৰ কি আছে ঘাটসহনীয়তা গুণ আছে। এতিয়া
এই ঘাতসহনীয়তা গুণ অধাতুর উপর আমি পরীক্ষা করি। অধাতু ধরিল আমি কার্বন যদি লও, কার্বন কার্বনক যদি আমি ডাঁর এটা হাতুড়ে চারি পাঁচবার মান কোবাও, তেনেহলে কার্বনটো কি এনেকুৱা এনেকুৱা কার্বন এস্টা বনাব পারি নেকি, যেনেকুৱা প্লাস্টিক প্লাস্টিক কয়লা এইবিলাক কি আমি হাতুড়ে কোবাই পাতল পাত এস্টা বনাব পারো নেকি, এনেকুৱা হয় নেকি, তোমালোকে ঘরত চাবাচোন এনেকুৱা হয় নেকি, কেতিয়াও নহব। তেনেহলে আমি ইয়ার দ্বারা গম পালো যে কি নাই অধাতুবিলাকর ধাতব দূত, অর্থাৎ কি নাই ঘাত সহনীয়তা গুণ নাই। মনত রাখিবা অধাতুবিলাকর কি নাই ঘাত সহনীয়তা গুণ নাই। তেনেহলে ইয়াতে মই লিখি দিছো ঘাত সহনীয়তা গুণ নাই, অধাতুবিলাকর কি নাই ঘাত সহনীয়তা গুণ নাই। তারপর আমি কার্যকলাপ 3.4 ধাতুর উপর কি পরীক্ষা করেছিল, পরীক্ষা করে কি পাইছিল যে ধাতুবিলাকর নমনীয়তা গুণ আছে, অর্থাৎ আমি কি করিব পারো তারলৈ পরিবর্তন করিব পারো। এই পরীক্ষাটো যদি আমি অধাতুর উপর করো তেনেহলে দেখা পাম যে অধাতুবিলাকর কি নাই নমনীয়তা গুণ নাই, অধাতুবিলাকর কি নাই কোয়াশন নমনীয়তা গুণ নাই, ঠিক আছে। অর্থাৎ অধাতুরে আমি তারলৈ পরিবর্তন করিব নোৱাৰো, অধাতু দি আমি তারলৈ পরিবর্তন করিব নোৱাৰো, ঠিক আছে। এতিয়া কার্যকলাপ 3.5 ধাতুর উপর কি পাইছিল যে ধাতুবিলাক তাপর সুপরিবাহী হয়। এতিয়া আমি যদি এইটো কার্যকলাপ অধাতুর উপর করো, এই অধাতুবিলাকর উপর অর্থাৎ কার্বনের উপর বা প্লাস্টিক এইবিলাকর উপর করো, তেনেহলে আমি যদি ডাঁর এটা কি লও অধাতু লও, অর্থাৎ কার্বনের এটা যদি দণ্ড লও সাপোজ, এই কার্বনের দণ্ড ইয়াতে মই জুই লগাই দিলে ইয়াতে তাপ পরিবহন করিব নোৱাৰে, তেনেহলে ইয়ার দ্বারা আমি বুঝা পালো যে কি নাই অধাতুবিলাকর কি নাই তাপর কুপরিবাহী, অধাতুবিলাক কি হয় তাপর কুপরিবাহী, অর্থাৎ তাপ পরিবহন নকরে, ঠিক আছে। তেনেহলে এইটো কি হব তাপর কুপরি বাহী। কার্যকলাপ 3.6 ধাতুর উপর কি আমি পরীক্ষা করেছিলাম যে ধাতুবিলাক হয় বিদ্যুতর সুপরিবাহী, অর্থাৎ ধাতুর মাঝে বিদ্যুৎ প্রবাহ চলাচল করিব পারে। কিন্তু এই পরীক্ষাটো যদি আমি অধাতুর উপর করো, কার উপর করো অধাতুর উপর, তেনেহলে আমি দেখা পাম যে অধাতুবিলাক কি হয় বিদ্যুতর কুপরিবাহী, অর্থাৎ অধাতুর মাঝে প্রবাহ চলাচল করিব নোৱাৰে, বিদ্যুৎ চলাচল করিব নোৱাৰে। তেনেহলে লিখিম এটা ইয়াতে কি বিদ্যুতর কুপরি বাহী। আশা করো এইখানে বুঝি পাইছা যে অধাতুবিলাকর ধাতব দ্যুতি নাই, অধাতুবিলাক গোটা বা গেসি অবস্থা থাকে, কিন্তু একমাত্র তরল অবস্থাত অধাতুটো হয়েছে ব্রোমিন, অধাতুবিলাক ঘাত সহনীয়তা গুণ নাই, অধাতুবিলাকর নমনীয়তা গুণ নাই, অধাতুবিলাক তাপর কুপরিবাহী, অধাতুবিলাক বিদ্যুতর কুপরিবাহী। এতিয়া চোৱা ইয়াতে এটা কোশ্চিন আহে, কি আহে যে আমি জানো কার্বন কি অধাতু, কার্বন কি হয় অধাতু, কার্বন কি হয় কোৱাচোন অধাতু। এইটো এক্সেপশনাল এটা কোশ্চিন আহে, চোৱা আমি জানো কার্বন এটা অধাতু, কার্বনের আমি জানো বহুরূপ, কার্বনের বহুরূপ দুটা কি হীরা আর গ্রেফাইট, মনত রাখিবা কার্বনের বহুরূপ দুটার নাম কি হীরা আর গ্রেফাইট, হীরা আর গ্রেফাইট। এতিয়া যে হীরা হল পৃথিবীর সকল পদার্থতকৈ টান পদার্থ, যে পৃথিবীত যিমানখিনি পদার্থ আছে তাতকৈ আটাতকৈ কঠিনতম পদার্থ হৈছে কি হীরা। তেনেহলে হীরা কি যে কার্বনের এটা বহুরূপ, হীরা কি কার্বনের বহুরূপ, যে হীরা পৃথিবীর ভিতর যিমানখিনি পদার্থ আছে আটাতকৈ কঠিনতম পদার্থ হয়েছে কি হীরা, আর হীরা কি বিদ্যুতর কুপরিবাহী, ঠিক আছে, কার্বনের যেহেতু হীরা কি বিদ্যুতর কুপরিবাহী। কিন্তু গ্রেফাইট হল কি নিমস আর পিছল, গ্রেফাইট কি নিমস আর পিছল, গ্রেফাইট কি কার্বনের আন এটা বহুরূপ, কিন্তু গ্রেফাইটটা কি হয় নিমস আর পিছল। গ্রেফাইট কিন্তু বিদ্যুতর কি হয় সুপরিবাহী হয়, অর্থাৎ পরীক্ষা যদি এনেকে আহে যে গ্রেফাইট বিদ্যুতর কুপরিবাহী নে সুপরিবাহী, তোমালোকে লিখিবা সুপরিবাহী, অর্থাৎ গ্রেফাইটের মাঝে বিদ্যুৎ পরিবহন করিব পারে, বুঝি পাইছা।
কিন্তু আমি জানো গ্রেফাইট কার্বনরূপ হয়, কার্বনের বহুরূপ হয়। কার্বন যদি অধাতু হয়, অধাতুর মাজরে বিদ্যুৎ পরিবহন নকরে, কিন্তু গ্রেফাইটের মাজরে কি হয়, বিদ্যুৎ পরিবহন করে। এইটা একটা এক্সেপশনাল, এটা মনত রাখিবা, ব্যতিক্রম হয় যে গ্রেফাইট বিদ্যুতর কি হয়, সুপরিবাহী, হীরা বিদ্যুতর কুপরিবাহী। গ্রেফাইট নিমস আর পিছল হীরা হল পৃথিবীর ভিতর আটাইতকৈ কঠিনতম পদার্থ। আচ্ছা আমি জানো ইয়াতে একটা এক্সেপশনাল পাওয়া যাব, ভালকে চাবা এক্সেপশনাল বিলাক অর্থাৎ ব্যতিক্রম বিলাক বেশি আহে পরীক্ষাত। আমি জানো অধাতু বিলাকর কি নাই, ধাতব দ্যুতি নাই, কিন্তু এনেকুয়া একটা অধাতু আছে যার ধাতব দ্যুতি আছে, কোয়াশন কি হবো, আয়োডিন, অর্থাৎ তার কি আছে, চিকমিকিয়া গুণ আছে, আয়োডিন। খুব ইম্পর্টেন্ট হয় এই ব্যতিক্রম বিলাক মনত রাখিবা। আমি জানো যে অধাতু বিলাকর কি নাই, ধাতব দ্যুতি নাই, কিন্তু এনেকুয়া একটা অধাতু পোয়া যায় যার কি আছে, ধাতব দ্যুতি আছে, সেই অধাতুটো কি কোয়াশন, আয়োডিন। ক্লিয়ার হয়েছে নে নাই এইখিনি? আচ্ছা এইখিনি যদি তোমালোকে বুঝি পাইছা তেনেহলে পরীক্ষাত এটা কোশ্চিন ইয়ার পর আহিবই, গতিকে এইখিনি তোমালোকে ভালকে পড়িবা। আচ্ছা এতিয়া আমি পড়িম যেনেকুয়া আগতে পড়ি আহিছো, মই কি পড়ি আহিছো আমি, যে অধাতবীয় অক্সাইডবিলাক আম্লিক ধর্ম দেখুয়ায়। অধাতবীয় অক্সাইড অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, অধাতুর লগত অক্সাইড আছে নাই, ইহতে পানির লগত বিক্রিয়া করলে কি ধর্ম দেখুয়ায়, আম্লিক ধর্ম দেখুয়ায়, ইহতে কি ধর্ম দেখুয়ায়, আম্লিক ধর্ম। কিন্তু ধাতবীয় অক্সাইডবিলাক যেনেকুয়া ধরি লওয়া, ইয়াতে মই লিখি দিয়েছো দেখা, কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এইবিলাক কিন্তু কি ধাতবীয় অক্সাইড হয়, ধাতুর লগত অক্সিজেন আছে, ধাতুর লগত কি আছে, অক্সিজেন, ধাতুর লগত অক্সিজেন, এটা ধাতবীয় অক্সাইড। এই ধাতবীয় অক্সাইডবিলাক কি ধর্ম দেখুয়ায়, ক্ষারকীয় ধর্ম দেখুয়ায়, কি ধর্ম দেখুয়ায় কোয়াশন, ক্ষারকীয় ধর্ম দেখুয়ায়। কিন্তু হলে ধাতবীয় অক্সাইডবিলাক ক্ষারকীয় ধর্ম প্রদর্শন করে, আর অধাতবীয় অক্সাইডবিলাক কি ধর্ম প্রদর্শন করে, আম্লিক ধর্ম প্রদর্শন করে। এতিয়া চোয়া আরো একটা কোশ্চিন তোমালোকে লিখি লওয়া, নহলে মনত না থাকিব, পাহরি যাবা। আটাইতকৈ টান পদার্থটো কি পৃথিবীর ভিতর আটাইতকৈ কঠিনতম পদার্থটো হল হীরা, আর এইটো আহে পরীক্ষাত যে আটাইতকৈ গলনাঙ্ক বিশিষ্ট থকা ধাতুটোর নাম লিখা, আটাইতকৈ বেশি গলনাঙ্ক বিশিষ্ট থকা ধাতুটোর নাম হয়েছে টাংস্টন, মনত রাখিবা, টাংস্টন, ডাব্লু দি বুঝা হয়, ইয়ার গলনাঙ্ক আটাইতকৈ বেশি, যে আটাইতকৈ গলনাঙ্ক বেশি থকা ধাতুটোর নাম হল টাংস্টন, টাংস্টন মনত রাখিবা, ঠিক আছে। এতিয়া চোয়া আমি প্রশ্নাবলীর একর যিমান কেইটা কোশ্চিন আছে সেই কোশ্চিন কেইটা আনসার লিখি দিম। এতিয়া চোয়া প্রশ্নাবলী একর একর তিনি চারিটা কোশ্চিন আছে, এই চারিটা কোশ্চিন কি কি হব কোয়া, যা ধাতু একটার উদাহরণ দিয়া, যি ধাতু সাধারণ উষ্ণতা জুলিয়া, কোয়াশন আমি জানো যি ধাতু সাধারণ উষ্ণতা জুলিয়া কি হয়, পারা, পারার আন একটা নাম কি কোয়াশন, পারার আন একটা নাম হয়েছে মার্কিউরি বা মার্কিউরি, সংকেতটো কি লেখে, এইচ জি, ঠিক আছে। কটারিরে সহজে কাটিব পারি, কোনবিলাক ধাতু আমি সহজে কটারিরে কাটিব পারি কোয়াশন, খার ধাতুবিলাক অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম ইত্যাদি, মই সংকেত লিখিছো, চিহ্নত লিখিছো, তোমালোকে ভাষাত লিখিবা, ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম ইত্যাদি। তারপর আটাইতকৈ সুপরিবাহী দুটা ধাতু আছিল, মই কই আছো লিখা লিখি দিও, রূপ আর তাম, রূপ আর তাম। তারপর কম পরিবাহী সিহ আর পারা, কি আছিল, সিহ আর পারা, একর চারিটা কোশ্চিন আছে, এই চারিটা কোশ্চিন মই লিখি দিলো, তোমালোকে লিখিল। এতিয়া চোয়া দুই নম্বর কোশ্চিনটো কি আছে, চোয়া দুই নম্বর কোশ্চিনটো মই কই আছো কিতাবত তোমালোকে চাই লবা, ধাতুর ঘাত সহনীয়তা আর নমনীয়তার অর্থ বহলাই আলোচনা করা, ধাতুর ঘাত সহনীয়তা
আর নমনীয়তার অর্থ বহলাই আলোচনা করা। এই কোশ্চিন নাম্বার টুর আনসারটা মানে লিখি দিয়ে আছো, তোমালে লিখি লওয়া, নহলে মানে কই দিম নাকি কিতাবত আছে, কই দিয়ে আছো লিখি লওয়া, নহলে লিখি দি। এইটোৱে আছিল কি কোশ্চন নম্বৰ টুৰ আনচাৰ। চোৱা যে কিছুমান ধাতু হাতুৰিৰে মৰুৱাই পাতল পাত এস্তা বনাব পাৰি, ধাতুৰ এই ধৰ্মটোক ঘাত সহনীয়তা বোলে, ধাতুৰ এই ধৰ্মটোক কি বোলে, ঘাত সহনীয়তা বোলে। যেনে সোণ আৰু ৰূপ আটাইতকৈ ঘাত সহনশীল ধাতু, সোণ আৰু ৰূপ আটাইতকৈ কি ঘাত সহনশীল ধাতু। আনহাতে ধাতুৰ পাত দীঘল কৰি তারলৈ পরিবর্তন করিব পৰা গুণক ধাতুর নমনীয়তা বলে। যেনে এক গ্রাম সোণৰ পৰা দুই কিলোমিটার দৈর্ঘ্যর তার পাব পাৰি। এইটোৱে আছিল কি আমার কোশ্চিন নম্বর টুর আনসার। তোমালোকে তো এইখানে বুঝি পাইছা, লগেলগে লিখি লৈ মুখস্ত করবা। আজির ক্লাসটো ইয়াতে সামৰি মাৰিছো। এই ক্লাসটো যদি তোমালোকৰ ভাল লাগে তেনেহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর লগতে শেয়ার করে দিবা। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট লেসন।